আর মাত্র কয়েক ঘন্টা পরেই পুরো ভোট। তার আগে রাতের অন্ধকারে এক বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখীতে। শুক্রবার রাতে সোনামুখী পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর বাড়িতে এই বোমাবাজির ঘটনা ঘটে বলে জানা গেছে। বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর অভিযোগ, বহিরাগতদের এনে শাসক দল অশান্তির সৃষ্টি করেছে। একই সঙ্গে তৃণমূলের বহিরাগতরাই রাতের অন্ধকারে তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে বলেই তিনি অভিযোগ করেন। দলের জেলা নেতৃত্বের উপস্থিতিতে তিনি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। কাল রাত্রি আনুমানিক 2-2:30-এর মধ্যে আর কি হঠাৎ একটা তোমার বিকট একটা শব্দ হয় আর কি। তা আমরা তখন তো সত্যি খুব ভয় খেয়ে গেছিলাম যে এরকম একটা আওয়াজ। তা তখন আমরা আশেপাশে যারা ছিল তাদেরকে ফোন করলাম, ওরাও সব বেরিয়ে এলো। তখন দেখছি পুরো এখানে বোমের গন্ধ, হ্যাঁ, পুরো চারদিকে আগুনগুলো সব ছিটিয়ে আছে, সুতোগুলোতে আগুন চারদিকে ছিটিয়ে আছে। এবং বাড়িতে সবাই একটু তোমার ভয়ে ছিল, বাচ্চাগুলো কান্নাকাটি করছিল, ঠিক আছে। তাও মা দিকে, মা বয়স্ক মানুষ, বাবা বয়স্ক মানুষ, ওদিকে তোমার তো জানানো হয় নাই। এমনি দেখুন, মেন হচ্ছে আমাদের কাকু তেমন চোখে দেখি নাই, তবে এইটা যারা করতে অভ্যস্ত মানে সরকারের যারা আছে তারা নিশ্চয়ই করেছে, এবং শাসক দল, সরি শাসক দলের থেকে, তবে যথেষ্ট সময় এরকম সবই বহিরাগত, হ্যাঁ, শাসক দল বহিরাগত কিন্তু লোক নিয়ে এই এই নানা রকমগুলো তৈরি করছে সৃষ্টিটা। নাহলে দিনে এখনো আমাদের তোমার এমএলএ আসছে, হ্যাঁ, জেলা সভাপতি আসছে, ওদের সাথে বসবো, মানে ওরা কী বলে দেখি, তারপর আমরা ডিসিশনটা নেবো। এরই মাঝে খবর পেয়ে শনিবার সকালে বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর বাড়িতে দেখা করতে যান ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণ গোপাল রায়। পরিবারের লোকজনদের সঙ্গে তিনি কথা বলেন। একই সঙ্গে বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর তোলা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তার কথায়, আমরা সবাই একসঙ্গে ভোট করি, তাদের পরিবারের সঙ্গে আমার ভালো সম্পর্ক, এসবের পেছনে তৃণমূল নয়, তার নিজের ছেড়ে আসা আরএসপি দলের হাত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। একবারে 99% একদম সঠিক, সেই সঠিক পথটা চলে যাওয়াতে আমার বিরোধী দল আরএসপি এবং অন্য সব যারা আছে, যারা হয়তো কিছু কিছু আছেই, তারা এই ঘটনাটার সঙ্গে জড়িত থাকতে পারে। আমি বলেছি যে কোনো প্রয়োজন হলে আর দরকার হলে থানায় চলুন, এফআইআর করে আসছি, সবাইকে নিয়ে চলো, আমি শুদ্ধ যাব, এটাই হচ্ছে ব্যাপার। না না, কী শাসক দল এইসব কেন করতে যাবে? শাসক দলের পজিশন যা সেটা ওরা বুঝে গেছে, শাসক দল এইসব ব্যাপারে মাথা গলাতে যাবে কেন? বিজেপি হেরে যাবে নয়, যে মূল কাণ্ডারি ওই আরএসপি ওই জোরচোর লোকটাই হেরে যাবে। আরএসপির তরফেও তৃণমূলের অভিযোগকে অস্বীকার করা হয়েছে। অশান্তি সৃষ্টির পেছনে তৃণমূলই দায়, অভিযোগ ওই ওয়ার্ডের আরএসপি প্রার্থী তপন দত্তের। তিনি বলেন, গত 4 বার আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর, এবারও জিতব, সবার সাথে আমার ভালো সম্পর্ক, গতবার আমার বাড়িতে চড়াও হয়েছিল, এবার বিজেপি প্রার্থীর বাড়িতে, পুরো বিষয়টি তৃণমূলের চক্রান্ত বলেই তিনি দাবি করেন। আমাদের সঙ্গে কারোর কোনো বিরোধ নেই, আমাদের টিএমসির সঙ্গে কোনো বিরোধ নেই, রাজনীতি থেকে বিরোধ আছে আমাদের সঙ্গে, এইসব ভাবে নোংরা ব্যাপারে আমরা কোনো মতেই থাকি না। আমি 4th বার জিতেছি, 5ম বারে আমি আমার এটা এটা আমার হয়েছে, আমি 5ম বারও জিতবো, এবং মানুষ আমাকে শ্রদ্ধার এখানে মানে ভালোবাসে, আমি প্রতিটা বাড়ি বাড়িতে আমি ঘরের ছেলে মতন এখানে সকলের কাছে থাকি, কাজে এখানকার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে, সেই হেতু আমি 5ম বারই আমি জিতবো আমি। এবং এটা করেছে সত্যিকারে বলতে গেলে ওরা একটা চক্রান্ত করি, মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে চক্রান্ত করেছে, টিএমসি চক্রান্ত করে ওই ছেলেটিকে। গতবারও গত 2015 নির্বাচনে আমার বাড়িতে আক্রমণ করেছিল রিভলভার নিয়ে, বোম নিয়ে, তার এবং সেই বোম পুলিশ রেকর্ডে আছে, দেখবেন দেখবেন সিজ হয়ে ধরা পড়েছে, বোম ধরা পড়েছিল, এবং সমস্ত ওদের যে লোকজন এসেছিল তাদেরকে আমাদের জনগণ এবং আমাদের ওয়ার্ডের লোকরা তাদেরকে প্রতিহত করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তারা পালিয়ে যায়, পরবর্তীকালে ধরা পড়ে, দুজন ধরাও পড়েছিল, তাদের পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়, এই ব্যাপার হয়েছে। গতবারও করেছিল, আবার এবারও চক্রান্ত করার চেষ্টা করছে। অবশ্যই ভিত্তির, ওদের কথার কোনো ভিত্তি আছে বলে আমি তো কোনো মনেই করি না, আমাদের জনগণ দেবে জবাব, এই জবাবটা 2 তারিখের 2 তারিখে জবাব পেয়ে যাবে। খুব
মানে মানে এই মানুষ চক্রবর্তীর বাড়িতে বোম পড়েছে? হ্যাঁ হ্যাঁ, এমনটা শুনলেন সকালে? হ্যাঁ, সকালবেলায় শুনলাম। কিছু আতঙ্কিত রয়েছে, হয়তো কেউ বিরোধী করতেও পারে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।